নমস্কার, আজকে আমি তৈরি করব মটন রেজালা। মটন রেজালা করার জন্য এখানে আমি 500 মটন নিয়েছি। প্রথমে আমি এই মটনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মাংসটা আমি ভালো করে রগড়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল নিকড়ে মাংসটাকে আমি নিয়ে নিয়েছি ডেকসিতে। মাংসের রেজালা করার জন্য এখানে আমি এই 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। আর রসুন এখানে আমি 7 কোয়া রসুন দেবো। রসুনটাকে আমি ছেঁচে নেব। এখানে পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি আর এখানে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু ছেঁচে নেব। আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতাটা একটু ভেজে নেব। ভেজে নেওয়া মশলাগুলোকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এখানে আদাটা নিয়েছি আর এখানে পেঁপেটা নিয়েছি। এই দুটো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে এই নারকেলটা নিয়েছি। নারকেলটা আমি কুড়ে নেব। এখানে এই নারকেলটা কুড়ে নিয়েছি। এটা আমি দুধটা গেলে নেব। এখানে আমি এই কাজু কিশমিশগুলো নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। এখানে আমি নারকেলের দুধটা গেলে নিয়েছি আর এখানে কাজু বাদাম আর কিশমিশটা পেস্ট করে নিয়েছি। এটা আমি দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাটায় আমি 4টে গোলমরিচ গুঁড়িয়ে দিয়ে দিলাম। এখানে আমি সব মাংসটা দিইনি, অল্প একটু কমিয়ে নিয়েছি। মাংসটায় আমি এই টক দইটা, এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেব। এখানে এই পেঁয়াজ কুচুনোটা আর এই রসুনটা আমি দিয়ে দেব। এই যে আদা আর পেঁপেটা বেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। আর এই মশলা গুঁড়োটা, এটা আমি দিয়ে দেবো। নুন দেবো, চিনি দেবো, 2 চামচ চিনি দেবো। এটাকে এবার আমি মেখে এটাকে মেখে 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। উনুনে কড়াই বসিয়েছি আমি। এটা এখানে মাংসটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিলাম। এটা এবার আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকে আমি প্রথমে একটু নেড়ে নেবো। নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন এটা ফুটে গেছে।
এটাকে এবার আমি ঢাকা দিয়ে আর ঢাকাটা খুলবো না এটাকে এরকম একভাবে ঢাকা দিয়ে থাকবে আর আঁচটা খুব হালকা করে রেখে দেবো হালকা আঁচে এটাকে আমি সিদ্ধ হতে দেবো মাংসটা প্রায় তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে এতে এবার আমি এই নারকেলের দুধ কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে দেবো এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিট মতো আবার এই হালকা আঁচে হবে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেবো দেখুন এতে কোনো আমি তেল ব্যবহার করিনি অথচ দেখুন নারকেলের দুধ দিয়েছি দই দিয়েছি দেখুন কত তেল এবার আমি ডিশে ঢেলে দেব দেখুন কত তেল তৈরি হয়ে গেছে মটন রেজালা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন